আজি রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস। ডেঙ্গু নিয়ন্ত্রণের সজাগতা বৃদ্ধির চেষ্টায় ঠায়ে ঠায়ে পালন করা হয়েছে রাষ্ট্রীয় ডেঙ্গু দিবস। বারিষার রাজ্যের বিভিন্ন প্রান্তত প্রাদুর্ভাব ঘটিছে ডেঙ্গু রোগের, যার বাবে রাষ্ট্রীয় ডেঙ্গু দিবসের দিনটুতে এডিস মহর উৎসর চিনাক্তকরণ কার্যসূচী চলিল ডিফু। কারণ বিগত দুটা বর্ষত ডিফু আর ইয়ার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ ডেঙ্গু সংক্রমণে ভয়াবহ রূপ ধারণ করেছিল। 2023 বর্ষত ডেঙ্গুত আক্রান্ত হয়েছিল 6,047 লোক, ইয়ারে 6 লোকের মৃত্যু হয়েছিল। চলিত বর্ষত বর্তমানলৈকে 15 লোক আক্রান্ত হয়েছে ডেঙ্গুত। ন্যাশনাল ডেঙ্গু ডে সেলিব্রেট করছো, রাইজক অবগত করবর কারণে আমি আজি ইয়াতে উপস্থিত হয়েছো। এটা নতুনকৈ দেখা গৈছে যে ফর কার্বি আংলং ইয়াত মানে এইডিস যেটো মো, দুই ধরনের মোহে আমার ডেঙ্গু বিয়পায়, যথেষ্ট ডেঙ্গু কেস ওলাইছে। 228 কেসেস আমি পাইছো টেস্টেড, এন্ড আউট অফ দ্যাট পজিটিভ ইজ অনলি 15। শিবসাগরের কেবা ঠাইতো ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব আরম্ভ হয়েছে। এতালেক 4 ব্যক্তি ডেঙ্গুত আক্রান্ত হয়েছে। ইয়ার উপরও মেলেরিয়াত আক্রান্ত হয়েছে 2 ব্যক্তি। জেলাখনের ডিমৌ, গেলেকি আর মোরাবজার অঞ্চলত ডেঙ্গু রোগী চিনাক্ত হওয়ার পিছতে ডেঙ্গু, এনকেফেলাইটিস আদি রোগ প্রতিরোধের সাজু হয়েছে জেলা যুটিয়া স্বাস্থ্য সঞ্চালক। প্রায় এসপ্তাহমান আগতে আমার ইয়াতে একটা মেলেরিয়া কেস ওলাইছিল, জানুয়ারি মাহত আরও একটা কেস ওলাইছিল, সেইটো আমি সাকসেসফুলি ট্রিটমেন্ট করছো। ইয়াত এনকেফেলাইটিস রোগী এতিয়ালৈকে এজনও ধরা পড়া নাই। ডেঙ্গুর ক্ষেত্রে এইটো কথা কব পারি যে আমার 4 কেস ডেঙ্গু হিসাবে চিনাক্তকরণ হয়েছে, কিন্তু এই চিনাক্তকরণ প্রক্রিয়াটোত দেখা যায় যে ইয়াত IgM পজিটিভক আমি ডেঙ্গু হিসাবে ধরা কারণেহে 4 কেস পজিটিভ হয়েছে। আনহাতে চলিত বর্ষের জানুয়ারি মাহরপর ধেমাজি জেলাত এনকেফেলাইটিস সদৃশ রোগত 10 লোক আক্রান্ত হয়েছে। ইয়ারে শিলাবালি কদমতলার 1 লোকের AES-ত মৃত্যু ঘটিছে। রোগের প্রাদুর্ভাব ঘটা এলাকাসমূহ বিভিন্ন সজাগতামূলক দিকসমূহ অবলম্বন করেছে জেলাখনের স্বাস্থ্য বিভাগে। বিশেষকৈ ঔষধযুক্ত আঁঠুয়া ব্যবহার করা আর জাপানিজ এনকেফেলাইটিস চিনাক্ত হওয়া গাঁওসমূহ ফগিংয়ের ব্যবস্থা করেছে বিভাগে। রাইজর মাজত সজাগতা বৃদ্ধির বাবে রাষ্ট্রীয় ডেঙ্গু দিবসের দিনটুতে সজাগতামূলক সভা অনুষ্ঠিত করেছে স্বাস্থ্য বিভাগে। শিবসাগরের প্রদীপ গগৈ, ধেমাজির মন বিকাশ বরগোহাই আর ডিফুর নির্মল থাপার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।